এই তোমার সহকর্মীদের মানে সহ অভিনেতা অভিনেত্রীদের আনফলো করেছে নাকি? সেটা নিয়ে নিউজটা কি করে হলো? সবাই কষ্ট করে যেটুকু জায়গা পাচ্ছি সেটা কষ্ট করেই বেঁচে, আর যারা কষ্ট করে এগোয় তাদের কখনো অহংকার আসে না জীবনে। সেটা তো সেটা দেবদারের আমার কথা, আমি বলবো না কাউকে। সৌমিত্রী সাহেব ভালো তো অনেক কিছু আছে, খারাপও নানান কথা হচ্ছে। অনেকে বলছে কেন ভালোবাসার মানুষজনরা বলছে কেন এইটুকু সময়, আরও বেশি সময় দেখতে চেয়েছিল। এবং তাহলে তাহলে কী কী করবো আমি গিয়ে একটা ভোটের? শোনো, এই গল্পটা হচ্ছে লাভ স্টোরি নয়, এইটা এই আমাকে বুঝতে হবে যে হ্যাঁ ডেফিনেটলি যারা ভালোবাসে তারা তো ওরকম বলবেই, তারা আরও বেশি যাইবে কেন, 3 ঘন্টা কেন, তারা 4 ঘন্টাও বসে যাবে, সেটা তো আমার প্রাপ্তি, সেটা সত্যি কথা। কিন্তু বুঝতে হবে যে একটা এটা এটা কী স্টোরি, এটা লাভ স্টোরি নাকি এটা ফ্যামিলি স্টোরি নাকি এটা এটা কিন্তু পুরোপুরি একটা সমস্ত কিছু নিয়ে। তুমি এখানে রোম্যান্স দেখতে পাবে, এখানে ইমোশনস আছে, এখানে ফাইট সিনস আছে, এখানে থ্রিলার আছে, সমস্ত রাজনীতির কিছু জিনিসপত্র আছে, সোশ্যাল মেসেজ আছে, সব কিছু মিলিয়ে তো আমাকে তো সবটাই পুরো দেখাতে হবে, তবেই তো লোকে বলবে যে। এবার শেষের যে যে জিনিসগুলো রয়েছে, ধরো আমি কথা কথা বলছি যে একটা ব্যালট পেপার চুরি হচ্ছে বা ইয়ে হচ্ছে, সেখানে গিয়ে আমি কী করবো? আমি বলবো যে শোনো আমিও খুঁজছি, পারবে দিস ইজ মানে যখন যেটুকু দরকার একদম সেটুকুই রাখা হয়েছে, আর আমি ভীষণভাবে খুশি আমার চরিত্র নিয়ে। আর একটা অনেকেই বলছেন যে অহংকার বেড়েছে অনেক, যেটা আমরা জানি বাড়েনি প্রথমত, এবং আনফলো করা নিয়ে রিসেন্টলি খবর হচ্ছে। এই তোমার সহকর্মীদের মানে সহ অভিনেতা অভিনেত্রীদের আনফলো করেছে নাকি? সেটা নিয়ে নিউজটা কী করে হলো? আচ্ছা, আমরা তো আসা যাওয়া পথে কত হোঁচট খাই, কত ফলো করি, কত আনফলো করি, সেটা নিয়ে নিউজ হয় কী করে? বাবা এত ফেমাস আমি, আমি জানতাম না, সত্যি বলছি এত ফেমাস আমি, কোনদিন দেখবো কোনদিন দেখবো কী খাচ্ছি সেটাও নিউজ হয়ে গেছে। আসলে সৌমিত্রী সাহেব বদলায়নি না, আমি যাই না, তোমরা যারা আমায় দেখছো তারা জানো আমি কত, আমি আজকে দেখো সবার ডেফিনেটলি স্ট্রাগল থাকে, আমি আমার স্ট্রাগল তো বেচবো না, আমি এই কষ্ট করেছি ওই কষ্ট করেছি কোনোদিনই বলবো না, সবাই কষ্ট করে তো, সবাই কষ্ট করে যেটুকু জায়গা পাচ্ছি সেটা কষ্ট করেই বেচে, আর যারা কষ্ট করে এগোয় তাদের কখনো অহংকার আসে না জীবনে। বলবে তোমার অনেক ফ্যানেরা জিজ্ঞাসা করছে স্টোরিতে হল ভিজিটে আসবে তো, সেটা হচ্ছে এসেছিলাম, হ্যাঁ কালকে এসেছিলাম, হ্যাঁ এরপরে আবার হল ভিজিট নিশ্চয়ই হবে। তবে একটাই কথা বলবো, যারা এখনও প্রধান দেখেননি বা আপনাদের যারা দেখেছেন তারা তো আশেপাশের লোকজনদের বলুন সিনেমাটা দেখার জন্য, সপরিবারে গিয়ে দেখার জন্য, আর যারা দেখেননি তারাও দেখুন, সত্যি সিনেমাটার প্রেমে পড়ে যাবেন, আবারও গিয়ে দেখতে ইচ্ছা করবে। ইভেন আমিও টিকিট কেটে দেখবো, কারণ প্রথম ছবি আমাকে তো টিকিট কেটে দেখতেই হবে, ফ্রিতে দেখে নিয়েছি না আমি প্রেমের। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।